আর চোখের পানি ফেলবেন না আমার নবী আছে আমার নবী কোথা আছে দেখব নবীর জন্য কাঁদবেন না কেউ সহ্য করতে পারছে না ও ভাইরা রে কুচি কুচি বাচ্চারা মার বাড়ে কাঁদছে মা গো আর আমরা বাঁচব না মা দুগ্ধ খাব না যদি দহের নবী বিশ্ব নবীকে এক নজরে না দেখি কারণ আমার নবীর চেহারা একবার দেখলে আমাদের ক্ষুধার জ্বালা মিটে যায় আমার আল্লাহ আমার নবীর চেহারা কত সুন্দর করেছিল বাপ এইজন্য কোরআন পাকে আমার নবীর নাম বলা হয়েছে ওমা আরসাল্লাক ইল্লা রাহমাতাল লিল আলামিন দয়ার করুণা করে আমার রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ জি সেই নবী সেই পয়গম্বর সেই আল্লাহর দোস্ত হাবিব তিনি কি করুণ অবস্থায় কোথায় আছে কেউ পাচ্ছে না চারজন সাহাবী কিতাব এসেছে হেকাতে এসেছে আবু বকর সিদ্দিক উনি দাঁড়িয়ে ভাষণ বক্তব্য দিলেন বাবা চিন্তা করো না আমি আবু বকর আছি নবীকে খুঁজব জোরে বলেন সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক উসমান গনে জিন্নুর আয়েন তিনিও আছেন হযরতে শেরে খোদা আসাদিল্লাহিল গালিব উনিও আছেন বলে আমি খুঁজব কোন চিন্তা করবেন না সবাইকে সান্ত্বনা দিয়ে চারজন সাহাবী মদিনার মসজিদ ছেড়ে বেরিয়ে গেলেন না 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 আর নবীর জন্য আমরা বেরিয়ে যাব আর দেরি করব না সব ছুটি 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 ছুটে এইবার খুঁজতে লাগলেন চতুর্দিকে চতুর্দিকে যেতে লাগলেন একবার যদি নবীকে পায় নবীর কোলে তুলে নেব একবার নবীকে পায় নবীর গালে দু চুম্মান দেব একবার নবীকে পায় নবীর কপালে দু চুম্মান দেব সব পাগলের মতো ছুটতে লাগলেন ছুটতে 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 বাবা তিন দিন মতো কেটে গেল নবীর কোনো সন্ধান মেলে না নবীর কোনো সন্ধান মেলে না সবাই কাঁদতে লাগলেন মদিনার শরীফে যেন আপনার কেয়ামত শুরু হয়ে গেছে নবীর বিহানে নবীর জন্য সবাই কাঁদছে নবী কই এই বলে কাঁদতে লাগলো ভাইরা আপনাদের কি বলবো আপনাদের কি শোনাবো এই চারজন সাহাবী ছুটি 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 ছুটে মদিনা শরীফ থেকে 4 কিলোমিটার কিংবা 5 কিলোমিটার দূরে আমি আন্দাজে বলছি বাবা একটা বিরাট বড় পাহাড় ওই পাহাড়টার নাম হচ্ছে তিরাতুন পাহাড় ওই পাহাড়ের কাছে যাচ্ছে পাহাড়ের কাছে চলেছে চতুর্দিকে জঙ্গল আর পাহাড় আরবে যারা গেছে চোখে দেখে এসেছে বাবা জঙ্গল জায়গা পাহাড়ের দেশ বাবা মরুভূমি দেশ আমার নবী পাক এসেছিলেন ওই জায়গায় রাসূল পাক আল্লাহ পাঠিয়েছিলেন সাহাবীরা চুরি 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 তাকিয়ে দেখে একটা ছেলে গাছের তলায় মঞ্জে চুপটি করে আছে বাবা মদিনার সাহাবীরা চারজন যে বললো বালক বাচ্চা ছেলে একবার কি তুমি বলতে পারো আমার দহান নবী মহান নবী কোথায় রহমতের নবী কোথায় তুমি জানো বাবা আজ তিন দিন খুঁজি পাই না মদিনায় কান্না উঠেছে মদিনা আজকের বলে কেমন কেমন হচ্ছে ওই ছেলেটা বলতে আমি বলতে পারবো না ওই রহমতের নবীর খোঁজ যদি নিতে চাও এই পাহাড়ের দিকে চলে যাও আল্লাহর নবী মনে ওই গানে আছে আবু বকর সিদ্দিক বলল বাবু পাহাড়ে আছে তুমি জানলে কি করে বাবা তুমি বুঝলে কি করে ভালো হুজুর গো আমি আন্দাজে বলছি মনে হয় ঠিক হলে হতে পারে কারণ মানুষ নবীকে চেনে না মানুষ নবীকে চেনে না কিন্তু আমি দেখছি আমার ছাগল ভেড়া গুলো এরা কিন্তু খায় না তাকে দেখেন তিন দিন আমি ঘাসগুলো কচকচি খাওয়াবার জন্য আমি ছাগলের দড়িগুলো খুলে তাড়িয়ে দেই আমি বকরির দড়িগুলো খুলে তাড়িয়ে দেই আমি ভেড়া ভেড়ির দড়িগুলো খুলে তাড়িয়ে দেই ওরা খায় না কাছে মুখ দেয়লা সব সময় তাকাচ্ছে পাহাড়ের দিকে একবার যে দেখুন আমার মনে হয় নবী ওখানে আছে এবার সাহাবীরা যে দেখে সত্যি বিশ্ব নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ রহমতের নবী মাতা সিজদায় বিল কিরাতুন পাহাড়ের পথে আমার নবী কাঁদছে ইয়া রব্বি হাবলি উম্মতি আহা কোন নবী বাবা আমার নবী কাঁদছে আমার নবী চোখের পানিগুলো ফেলছে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতির উপায় কি হবে নবী কাঁদছে ভাইরা রে একবার ভাবুন তো তিন দিন পরে
আমার নবীকে যখন পাওয়া গেল আমার হাবিবকে যখন পাওয়া গেল সাহাবীরা কি ঠিক থাকতে পারে এক নজরে না দেখলে সহ্য করতে পারতেন না সেই নবীর অবস্থা দেখে সাহাবীরা যেন কেমন কেমন ভাব সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক সব জামান নবীর কাছের মানুষ আমার নবীর পাশের মানুষ আমার নবীর বন্ধু আবু বকর সিদ্দিক সহ্য করতে পারলেন না আমার নবীজির গলাখানা জড়িয়ে বলেছিলেন আমার রাসূলের গলাখানা জড়িয়ে বলেছিলেন এই শাবানের চাঁদে বাবা শবে বরাতে রাতে বাবা গলাখানা জড়িয়ে বলেছিলেন নবী গো আর কাঁদবেন না আর চোখে পানি ফেলবেন না একবার তাকিয়ে দেখুন আমি সব ত্যাগ করে সব ছেড়ে আমার দোহার নবীর ভালোবেসেছিলাম হুজুর আমি জমি চাইনি হুজুর আমি টাকা চাইনি হুজুর আমি বাড়ি চাইনি হুজুর আমি চাইছি শুধু দয়ার নবীকে আমি চাইছি হুজুর আজকে তিন দিন আমার পেটে ভাত নেই তিন দিন আমার পেটে কোনো খেজুর নেই শুধু আমার চোখে পানি হুজুর একবার মাথাখানা তুলুন আপনার কপালে আমি আবু বকর দুটো চুমো দেব একটু মাথা তুলুন আহা কান্না কি কান্না আমি যেদিন প্রথম মদিনা শরীফ আল্লাহ নিয়ে গেলেন জিজ্ঞাসা করে দেখবেন আমার বসিরাতের আবুল কালাম ভাই আমার সঙ্গে সাথী ছিল মাওলানা মঈনুদ্দিন সাহেব আমার মেজে হুজুরের দরবার থাকে জিজ্ঞেস করে দেখবেন আহ আমি মদিনা শরীফে শুধু কাঁদছি আমি চোখের পানিগুলো যখন ফেলছি আমার মঈনুদ্দিন মাওলানা ভাই বলছে ভাই আপনি এত কাঁদছেন কেন আমি বলি কেন কাঁদবো না ভাই আপনি বুঝতে পারছেন না এই সেই দয়ার নবীর জায়গা এই সেই রহমতের নবীর জায়গা যে নবী ঘর ছেড়ে একটা পাহাড়ের গর্তে তিন দিন কেঁদেছিল সেই মাটি সেই জায়গা এটা আপনি সহ্য করতে পারবেন না আপনি থাকতে পারবেন না আপনার কলিজাখানা ফেটে যাবে আমার দয়ার নবীর প্রেম যার বুকের মধ্যে আছে বাবা সেই একমাত্র সহ্য করতে পারে একমাত্র ঠিক করতে পারে জি আজকে দয়ার নবীর প্রেম যার মধ্যে নেই আজকে আপনি ঠিক করবেন কি করে ঠিক করবেন আমার বসিরাটটি এত দাম কেন উনি বসিরাটের দরবারে বসে আমার রসুলকে দেখতে পেতেন জোরে বলুন আর একটু জোরে বলতে পারলেন আর একটু চিল্লে বলতে পারলেন আমার দাদা পীরের এত দাম কেন আমার দাদা পীরের এত মূল্য কেন আমার দাদা পীর পলকে পলকে আমার দয়ার রসুলকে দেখতে পেতেন জোরে বলুন হ্যাঁ আজকে আমার দাদা পীর কিছু করিনি বসিরাটের পীর কিছু করিনি আমি তুমি করেছি জি আপনাদের অস্ত্র শুনিয়েছি আমি তো আজকালের বক্তা না বাবা আপনাদের দোয়ায় আমার দাড়ি চুল পেকে গেছে বাবা আপনাদের দোয়ায় জি অনেক কথা আপনাদের কাছে আমি শুনে দিয়েছি ইউটিউবে খুলে দেখেন আপনারা পাবেন আমার ফুরফুরা শরীফের আমার মেজে হুজুর পীর কামলার দরবারে যে টিনের ঘরটা আছে আল্লাহ আকবার ওইখানে গাররা গালায় আলেম ওয়াজ করতেন যেমন আমার বসিরাতের পীর ওয়াজ করতেন ডক্টর শহীদুল্লাহ ওখানে ওয়াজ করতেন আপনারা আমাদের হুজুর মেদিনীপুরি উনি ওয়াজ করতেন আমি নিজে চোখে দেখেছি আহমদুল হুজুরকে ওনার ওয়াজ করতে দেখেছি বাবা তবে ওখানে কিন্তু মাইক চলে না এই ফুরফুরা শরীফে ওই টিনের ঘরে কিন্তু কোনো মাইক চলে না বাবা জি মুখে ওয়াজ করতে হয় জি আমার দাদা হুজুর পীর কেবলা ওই টিনের চালে বসে আছেন জি আর আমার বসিরাতের পীর আল্লাহ হুজুর কেবলা উনি ওই দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করছেন ওয়াজ করছেন আমার বসিরাতের পীর যখন ওয়াজ করতেন বাবা মাসি নর্তদা মানুষ নর্তলা আমার শোনা আছে কথাগুলো আমার জানা আছে কথাগুলো বাবা আমি কিন্তু চোখে দেখিনি আল্লাহর পাগলেরা আল্লাহ আমার চোখে দেখায়নি বাবা আমি শোনা উনি কেমন আলেম ছিলেন উনি কেমন ওয়াজ করতেন বাবা এমন একটা জায়গা ছিল না এমন একটা জেলা ছিল না এমন একটা গ্রাম ছিল না যে বসিরাত পীর যখন জ্বলতে উঠত বাবা মাসি নর্তদা মানুষ নর্তলা মানুষের বলে খাওয়া দাওয়ার কথা মনে হতো না মানুষকে দেখে 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 মানুষের বেউসে পড়ে যেতে আহা কি ওয়াজ করতেন বাবা আমার বসি না 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 এটা তোর ভুল ধারণা আমি রুহুল আমিন পীর আমার কীর্তি তোরা ও মনে রেখে দিও আমার কীর্তি তো একমাত্র আমার মুজাদ্দিদ যাবার আবু বকর সিদ্দিক জোরে বললেন আর একটু জোরে বলতে পারলেন জি পীরকে কত ভালোবাসতেন পীরকে কত সম্মান দিতেন আর এখন আর পীর মানে বাবা এখন আর পীর মানে এখন আর পীর লয়
জি এখন আর পীরের কাছে যায় বলতে আমি পীর বুঝাও পীর তুই কি পীর তুই হ্যাঁ তুই কি পীর আমার বসিরাতে হুজুর পীর হয়েছে এমনি হইনি বাবা এমনি হইনি জি উনি জুতো দুটো খুলে ব্যাগে করে লে ফুর ফুরায় যেত জোরে বলো আর একটু চিল্লে বলো এমনি পীর হইনি জি আমার বসিরাতের পীর যখন হাঁটতো আমার দাদা পীর সামনে থাকতো উনি পিছনে হেঁটে আসতো জোরে বলো হ্যাঁ আর এখন আমরা কি বলি আল্লাহু আকবার আমি কম বড় আলেম আমি কম বড় আলেম আল্লাহু আকবার এই রহমতে খোদা মেলে ভক্তিতে মুক্তি জি আজকের ভক্তি আছে বাবা ভালোবাসা আছে সব উঠে গেছে বাবা উঠে গেছে আমার বসিরাতের পীর ফুরফুরা সাহেবের দরবারে টিনের ঘরের মাঝখানে উনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করছেন বাবা আমার দাদা পীর টিনের ঘরের পাশে বসে আছেন হঠাৎ আমার দাদা পীর লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন পীর মুরিদ কেবল পীর মুরিদ কেবল পীর মুরিদ কেবল আমার পুরো বসিরার পীর লক্ষ পড়ে গেছে আমার পীর পুরো মানুষ দাঁড়িয়ে আছে আমি আবু গোলামি ওয়াজ করব না উনি ওয়াজ বন্ধ করে দিলেন বলে চিল্লো কাঁদতে বলতে লাগলেন আমার পীর আপনি দাঁড়াবেন না আপনি বুড়ো মানুষ বসেন আপনি আল্লাহর ওলি মুজাদ্দিদের জামাত আল্লাহ পাকের নিয়ামত করে পাঠিয়েছেন আপনি বসুন বসুন আমি রুহুল আমিন দাঁড়িয়ে ওয়াজ করছি আমার দাদা পীর ওখান থেকে বলেছিল ও রুহুল আমিন কোন চোখে দেখতেন এই কোন চোখে দেখতে হ্যাঁ সে চোখ তৈরি করেছিলেন দেখতে পেতে আমরা চোখ তৈরি করেছি বাবা আমরা চোখ কি করেছি চাষা বুড়ো হয়ে মরতে গেল এখনো পর্যন্ত কবরে যাবার ইরাদা রাত ১২টা একটার সময় ছেলে ডেকে বলছে একটু নন্দিনী বই দিদিন দেখে শুই আল্লাহ আকবার আল্লাহ আর ওই চোখে তুমি নবীন দেখবা ওই চোখে তুমি নবীন দেখবা আল্লাহু আকবার ও আশা করো না বাবা জীবনে পাবে না জীবনে পাবে না চোখ তৈরি করতে গেলে এই চোখ দিয়ে পানি ঝরাতে হবে তবে নবীকে দেখতে পাবে হ্যাঁ এই চোখে নবীকে দেখতে গেলে তোমার নজর থাকবে শুধু মাটির দিকে যখন তুমি হাঁটবে জি আজকের আমরা কি করি আজকের আমাদের নজরটা অন্য দিকে করবে যে কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি না 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 একটুখানি বুঝে দেই বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গলা খানার জন্য হুজুর মাথা তুলুন না 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 আর এমন করে মাথা রাখবেন না আমি আবু বকর যখন এসে গেছি আপনাকে বাড়ি নিয়ে যাব ইনশাআল্লাহ আপনাকে বাড়ি নিয়ে যাব ইনশাআল্লাহ না না এত বলা বলে নবী ওঠে না নবী আমার মাথা তোলে না শুধুই কাঁদিয়া রব্বি হাবলি উম্মতি আমার উম্মতির বাইতে হবে ও বাগুন্ডি তরুণেরা ও বাগুন্ডি যুবকেরা আমার আব্বা জানেরা আমার নবী পাক আমাদের জন্য কাঁদছে চোখের পানি ফেলছে শুধু বলে না চোখের পানি গুলো ঝরিয়ে দিচ্ছে আবু বকর সিদ্দিক আমার নবীর প্রেমের দিওয়ানা পাগল সহ্য করতে পারলেন না সহ্য করতে পারলেন না গলা কানা জড়িয়ে আবু বকর সিদ্দিক আকবর বলেন নবী গো আপনি উম্মাতের পাগল উম্মাতের কান্ডারি মাথাখানা তুলে আমি বাড়ি নিয়ে যাব তাই মনে রেখে দেবেন সুর রেখে দেবেন আমি আবু বকর আমার জীবনে যা নেকি করেছি এই নেকি সবগুলো উম্মাতের জন্য আমি দান করে দিলাম হুজুর এইবার তোলেন এইবার তোলেন আহা নবী আমার বলেছিল আবু বকর তোমার ইমান যদি এক পাল্লা দেওয়া হয় আমল যদি এক পাল্লা দেওয়া হয় সারা পৃথিবীর মানুষ যদি নেকি এক পাল্লা দেওয়া হয় তোমার পাল্লাটা ভারী হবে জোরে বলো তাহলে কত নেকি বুঝতে পেরেছেন সেই তিনি বলছে আমি দিয়ে দিলাম আমার নবী খুশি না আমার নবী সন্তুষ্ট না শুধুই কাদিয়া রব্বি হাবলি উম্মতি হযরত ওমর ফারুক ডেকে বলে আবু বকর আপনি তো বললেন আপনার কথা নবী তো খুশি হলো না আমি দেখি বলে কি বলে গলা কানার জোরে বলে হুজুর একবার তাকে ডাকেন আমি খাত্তাবের ব্যাপারে উমার আমি এসেছি আপনার কাছে কারণ আমি তো গর্দান কাটতে গিয়েছিলাম শিরশ্ছেদ করতে গিয়েছিলাম আমি আপনার মাথা কাটতে গিয়েছিলাম ও নবী আজকের আমার রসুলের হাতে হাত দিয়ে ইমানের কলমা
করে মুসলমান হয়েছি মানে নেছি ও নবী গো আপনি না বলেছেন আমার পরে যদি কেউ আল্লাহর নবী বানাতো উমর তোমাকে নবী বানাতো উমর তোমাকে নবী বানাতো কিন্তু না না আমার পরে কোন নবী হবে না আমি শেষ নবী আমি শেষ নবী এ আল্লাহর নবী গো একবার মাথা তুলুন একবার মাথা তুলুন আমি উমর ফারুকের চেয়ে আপনি মাথা তুলুন আমি উমর আমার জীবনের নেকি গুলো আবু বকর ভাইয়ের মতো আমি উম্মতের জন্য দান করে দিলাম মাথা তুললেন না মাথা তুললেন না উঠলেন না নবী পাক কাঁদছেন চোখের পানিগুলো ঝরঝর করে ফেলছে শুধুই কান্না শুধুই কান্না ওসমান গানি জিন্নুরায়ন রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির দুটো মেয়ে বিয়ে করেছিলেন এই জন্য নাকি বলে জিন্নুরায়ন দুটো নূরের অধিকারী উনি আল্লাহ পাক কি কপালনা দিয়েছিল কি সৌভাগ্য দিয়েছিল মেজে মেয়ের বিয়ে করার পরে মেজি মেয়ে যখন মারা গেল সেজি মেয়ের বিয়ে করেছিলেন সেজি মেয়ের বিয়ে করেছিলেন তাই ওসমান গানি কি বলে জিন্নুরায়ন উনি দুটো নূরের অধিকারী হযরত উসমান গনি ডেকে বলেন নবী গো একবার তাকে ডাকেন আমি আপনার আদরের জামাই আপা দুটো মেয়ে আমার বিয়ে দিয়েছিলেন একবার চুনু আপনার বাড়ি নিয়ে যেতে এসেছি না 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 আমি উসমান গনি বলছি নবী গো আপনি তো জানেন আমার কত টাকা আপনি জানেন আমার কত সম্পত্তি আপনি জানেন আমার কত বেলা অর্থ আছে আপনি জানেন আমি মদিনার ধনী মদিনার গনি আমি উসমান গনি হুজুর সব টাকা পয়সা গুলো সব অর্থ গুলো সব কিছু আমি উম্মতের জন্য দান করে দিলা মাথা তুল উঠো উঠো ভাইরা রে আমার নবী মাথা তোলে না ওঠে না আমার নবী মাথা তোলে না ওঠে না উসমান গানি কথা শুনলেন না ওমর হুজুরের কথা শুনলেন না আবু বকর সিদ্দিক আকবর কথা শুনলেন না হযরত আলী আছে সেই বেলা আলী হুজুর হাতখানা নেড়ে নেড়ে বলে বা ভাইরা দাঁড়াও 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 একটু দাঁড়াও 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 আমি নবীর গলা ধরবো না তোমরা তো গলা ধরে কেঁদেছ তোমরা তো এই নেকি আমল দান করে দিয়েছ আমি গলা ধরবো না একটুখানি সময় দাও ছুটে 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 বাড়ি চলে গেল দরজা নক করে ডাকে ও নবী নন্দিনী জান্নাতের রানী একবার তুমি বেরিয়ে এসো মা ফাতেমা তিন দিন খাওয়ানা রোজা রেখে জীবন কাটাচ্ছে আব্বার জন্য চোখের পানি ফেলছে ছুটি বাইরে এলো গলা কানা জড়িয়ে বলছে স্বামী গো আমার আব্বার সন্তান পাওয়া গেছে হ্যাঁ তোমার আব্বার সন্তান পাওয়া গেছে তোর আব্বাকে খুঁজে মিলেছে তোর আব্বাকে পাওয়া গেছে এই কথা শোনার পরে মেয়ে ফাতেমা স্বামীর কপালে চুমাতি বলছে স্বামী গো এত খুশির খবর শোনালে আমার আব্বা কোথায় বলো আমার আব্বার কাছে যাব আব্বার গালে আমি চুমা দেব কারণ মেয়েরা হচ্ছে মা বাপের বড় মহব্বতের মানুষ মেয়েরা হচ্ছে মা বাপের বড় মায়ার মানুষ জি আল্লাহ যাদের ঘরে বেশি মেয়ে দিয়েছে একমাত্র তারাই জানে শান্তি কত তারাই জানে ওই ঘরটা রহমতের ঘর তারাই জানে ওই ঘরটা বড় মায়ার ঘর জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ জি কিন্তু আজকের আমাদের বর্তমান যদি মেয়ে হয় আমরা বড় বেজার হয়ে যাই আমরা অখুশি হয়ে যাই জি আমরা বড় বেজার হয়ে যাই হবে না আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা জলদি করে বোরখাটা পরে নিলেন হাসান হোসেন ছিল বারান্দায় শুয়ে দুই ভাইকে কোলে করে নিলেন দুই ভাইকে পাজা করে নিলেন চলো 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 তারা নানার কাপ আজকের যাবে নানার কোলটা চড়বে দুই ভাই ছুটে 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 আম্মার পুলুটে যেতে লাগলেন নানাজি করে হাঁটতে লাগলেন কারণ আমার নবীজি রহমতের দুটো নাতি আমার নবীর ভালোবাসার দুটো নাতি আমার নবীর প্রেমের নাতি দুটো নানা ছাড়া সহ্য করতে পারে না নানা ছাড়া সহ্য করতে পারে না আমার নবীকে না দেখলে থাকতে পারতেন না ওই নাতি দুটো ছুটে ছুটে যাচ্ছে নানার কাছে ও ভাইরা যে তো আমার নবী যেদিন মদিনার মসজিদে সেজদায় মাথা দিয়েছে হঠাৎ দুটো নাতি নবীর পিঠের উপরে চড়ে বসেছে আমার নবী পাক সেজদায় দুটো নাতি পিঠের উপরে চড়ে বসেছে আল্লাহ পাক ডাক দিয়েছে ও জিবরিল তুমি দেরি করবে না
আমার রাসূলকে একবার বলে দাও মাথা তুলতে মানা করো সিজদায় যেন পড়ে থাকে কারণ দুটো নাতি পিঠের উপরে বসে আছে নবী যদি মাথা তোলে দুই নাতি পড়ে গেলে ওদের হাতে পায়ে লাগবে আমি আল্লাহ পাক বড় খুশি হব যতক্ষণ নবী পাক আজকে বলেন নতুন নাতি পিঠের উপরে থাকবে আমার নবী পাক যেন মাথা না তোলে এই অবস্থায় থাকে আর আমার নবী পাক যতক্ষণ পর্যন্ত দুটো নাতি পিঠের উপরে বলেছিল আমার রাসূল পাক মাথা তুলে রে একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ কোন নবী হ্যাঁ এমনি বিশ্ব নবী বলা হয় বাবা এমনি কি রহমতের নবী এমনি বলা হয় এমনি কি মায়ার নবী এমনি বলা হয় সেই নবীকে যদি দেখতে চান সবে বরাতে রাতে দুফোঁটা চোখের পানি ফেলুন সেই নবীকে যদি দেখতে চান দু হাত তুলে আল্লাহর কাছে বলুন আহা পয়সা লাগবে না অর্থ লাগবে না টাকা লাগবে না মদিনা শরীফ থেকে আমার নবী তোমার গরীব বিছানায় এসে হাজির হয়ে যাবে জোরে বলুন আর একটু জোরে বলতে পারলেন আর একটু চিল্লে বলতে পারলেন আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা একটু ফিরে আসো একটু ফিরে আসো সেই নবীর প্রেমটা একটু নেন আজকে ছেলের জন্য দৌড়াচ্ছেন মেয়ের জন্য দৌড়াচ্ছেন বিবির জন্য দৌড়াচ্ছেন বাবা ওরা হচ্ছে দুনিয়ার সব ওরা দুনিয়ার সব কিন্তু আপনার কি আছে বাবা আপনার কি আছে বসিরাটের বাজার থেকে যখন বাড়ি আসবেন প্যাকেট ভরা বাজার যখন আনবেন সবার প্রিয় সবার কাছে আপনি কিন্তু ভেবেছেন আল্লাহর কাছে আপনি কি আল্লাহর কাছে আপনি কি পেয়েছে একটু ভাবলেন বাবা জি তাই আজকের বলছি একটু ফিরে আসুন একটু চলে আসুন আমার নবীকে একটু ডাকুন লাভ আপনার হবে এই প্রসঙ্গে আরেকটা কথা মনে পড়ে যায় আমার বসিরহাট পীরের পাশে একটা কবর আছে আহ একটু দূরে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি জি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি আপনার নাম শুনেছেন বা একটু হেনা বলেন জোরে বলেন শুনেছেন বা কি নাম বললাম হ্যাঁ কি নাম বললাম শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটে আছে না নেই বাবা এটা কথা বলেন না কেন আছে না নেই আচ্ছা ওনার মজারের পাশে কবরের পাশে একটা বাঘের কবর আছে কথা বলেন না কেন জি আল্লাহু আকবার আমি মালদায় বাস করছি মালদায় কিছু বললো আমি মালদায় বাস করছি অবাক আমি যখন বলেছি বসিরহাট পীরের পাশে একটা বাঘের কবর একটা বুড়ো এসে আমার গালে চুমা দিচ্ছে বলছি হুজুর আমি দেখে এসেছি আমি কবরটা দেখে এসেছি আপনি কি বলছেন জান জুড়িয়ে গেছে বাবা আর আমরা বসিরহাট এলাকার মানুষ একবার মনের ভুলেও যাই একবার মনের ভুলেও যাই না কবরটা জিয়ারত করে আসছি কিন্তু বাঘ ওনাকে ভালোবেসেছিল জোরে বল সবাই চিল্লে বল জি তাহলে উনি কত বড় আল্লাহর ওলি শুয়ে আছে বাঘকে রাজি করে ওনার পাশে বাঘের কবর নিয়ে শুয়ে আছে আমরা মানুষ কি করলাম একটু ভাবুন একটু মিলিয়ে আল্লাহর ওলি আলী রহমাতুল্লাহ আলাইহি জীবনে সাইকেল চড়িনি জীবনে বাস চড়িনি ট্যাক্সি চড়িনি বাবা ট্রেন চড়িনি বাবা ও বাগুন্ডির ভাইরা ইতিহাসটা পড়ে দেখবেন আমার বকলে বলে আলী রহমাতুল্লাহ বসিরহাটের হুজুর উনি সারাটা জীবন ওই বাঘের পিঠে চড়ে চড়ে বেরিয়েছে জোরে বলুন আর একটু জোরে বলুন জঙ্গলে কাঠ কাটতে গেছে বাঘের পিঠে চড়ে বাজার করতে গেছে বাঘের পিঠে চড়ে দাওয়াতে গেছে বাঘের পিঠে চড়ে বাবা বাঘ দেখলে পালায় সবাই পালাচ্ছে আমার হুজুর শালি বলছে বাবারা পালিও না তোমাদের কোনো ক্ষতি করবে না তোমাদের কোনো কামড়াবে না খাবে না আমি শালি রহমতুল্লাহ আল্লাহর হুকুমে আছি বাবা সব দাঁড়াও 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 কি ব্যাপার কি ব্যাপার ওই বাঘকে হুজুর প্রশ্ন করেছিল বাঘ আজ তুই আমার পিঠে গুরলি বেড়াচ্ছিস কেন আজ পিঠে করে নিয়ে বেড়াচ্ছিস কেন এই বাঘ বলেছিল হুজুর আপনাকে ভালোবেসেছি আপনাকে মহব্বত করেছি যতদিন বাঁচবে কোন কিছু চড়ার দরকার নেই আমি পিঠ পেতে দিলাম আমার পিঠে চড়ে চড়ে বেড়াবে আহা
ইতিহাস আমরা জানি বাবা, ইতিহাস আমরা জানি বাবা, যদি জানতাম মাঝে মাঝে সাইকেল করে যে একটু কবরটা জিয়ারত করে চলে আসতাম, একটু কবরটা জিয়ারত করে চলে আসতাম, কিন্তু আমাদের সেই জীবন তো নেই। শালি হুজুর যখন মারা গেলেন, ইন্তেকাল করলেন, ওনার পাশে বাঘটাও মারা গেল। অবাক মানুষ দেখে তাজ্জব যে আল্লাহর ওলি মারা গেল আর বাঘটা মারা গেল। চিন্তা করছে, চিন্তা করছে, জি আল্লাহু আকবার। অবাক এইবার বসিয়া আপনার শালি হুজুরকে তুলে কবর দেবে, বাঘটাকে তোলা যাচ্ছে না, তাই পাশেই কবর খুঁড়ে ওই বাঘটাকে মাটি দিতে হয়েছিল। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই হুজুরের কবরটা দেখে, বাঘের কবরটা দেখে জীবনটা ঠান্ডা করলেই বাবা। জি জি একটু ভেবেছেন, ভেবেছেন আমার ছোট হুজুর পীর কেবলা, আমার বড় ভোজপুর পুরা শরীফের আল্লাহর ওলি জুলফিকার আলী সিদ্দিক আল কোরআন হুজুর, ওনার ইতিহাস শুনলে তাজ্জব হয়ে যায়। ওনার মজারের পাশে একটা পুকুর চাপ্পার দেখেছেন, ওই পুকুর একটা কয়েক কিলো ওজনের একটা কাতলা মাছ ছিল। জি জি কয়েক কিলো ওজনের একটা কাতলা মাছ। আল্লাহু আকবার, আমার ছোট হুজুর পীর কেবলা জলসাতে বাড়িয়েছে কিছু মুড়ি, কিছু মুড়কি নিয়ে ওই পুকুরের ধারে যে উনি ছেড়ে দিতেন, ওই মাছটা এসে হুজুরের হাতে মুড়ি আর মুড়কি খেতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর চিল্লে বলুন, আর একটু জোরে বলতে পারলেন? আমার ছোট হুজুর যেদিন মারা গেল, আজকের সারা পশ্চিম বাংলা পাগল, বাংলা আসাম পাগল, ছোট হুজুর নেই, আল্লাহর ওলি নেই, আজকের দুনিয়া থেকে চলে গেছে। তাকিয়ে দেখে সকালবেলা পুকুরের মাছটাও মরে গেছে, মাছটাও নেই। আহ কি ভালোবেসেছিল বাবা, কি মহব্বত করেছিল বাবা, আমরা কি করতে পেরেছি বাবা? ছোট হুজুর কি করে গেছে, বসিয়ার হুজুর কি করে গেছে, আমার দাদা পীর কি করে গেছে, এটা আমরা দেখি, কিন্তু ভালোটা তো দেখি না। কি না একটু দেখবে, যা প্রসঙ্গে আজকে যাব না, আল্লাহ তৌফিক দিলে ও প্রসঙ্গে আমি অন্যদিকে অন্যদিন যাবো ইনশাল্লাহ। আমি যেটা তুলেছি সাবানের চাঁদ, এই চাঁদ সম্বন্ধে আমি দুটো আলোচনা করে দিয়ে যাচ্ছি আপনাদের। আমার নবীর মেয়ে ছুটে ছুটে তিরাতন পাহাড়ের কাছে গেল, যে দেখে আব্বা মাথাটা সিজদায় পেলে, তিন দিন না খাবা আব্বা, পেটটা চিটে পড়ে গেছে, কেমন কেমন ভাব, বাবা নবী আমার পড়ে আছে সিজদায়। না না না, মেয়ে সহ্য করতে পারে না, হাজার রকম মেয়ে 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 পৃথিবীর জুন, আল্লাহ মেয়ে যাদের দিয়ে তারা জানে, বাপের যদি কোনো বিপদ আবার শোনে মেয়েরা কানতে কানতে চলে আসে, মার যদি কোনো বিপদ শোনে মেয়েরা কানতে কানতে চলে আসে, বাপের মৃত্যু সংবাদ শুনে মেয়েরা বাবা কানতে কানতে চলে আসে। এই যে পৃথিবীর জমিনে আপন হচ্ছে তোমার মেয়েরা, যাদের ঘরে বেশি মেয়ে আল্লাহ দেবে ওই ঘরে আল্লাহ রহমত নাজিল হবে। আমার নবীর মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহ আনহা গলা কানে চুড়ি বলে, আব্বু আমার আব্বু মাথা খানা তুলুন, একটা বার চেয়ে দেখুন, আমি তো অন্য কেউ না, আমি আমার আদুরির ফাতেমা, আব্বা মাথা তুলুন। আমার নবী মাথা তোলে না, নবী আমার মাথা তুলছে না, শুধুই কাঁদে, উম্মতির উপায় কি হবে, আমার গুনাহগার উম্মতেরা, খাতাকার উম্মতেরা, ওদের উপায় কি হবে। আমার নবী পাক কাঁদতে লেগেছে, মা ফাতেমা বলতে লেগেছে, আব্বা মনে নেই, আমার মা জননী খাদিজাতুল কুবরা ইন্তেকাল যখন করে, আমার হাতটা তোমার হাতে দিয়েছিল, তোমার হাতে দিয়ে কি বলেছিল, আমার মা ফাতেমা আমি চলে যাচ্ছি খাদিজা, আর বোধহয় বাঁচব না, তোর আব্বাকে দেখিস চতুর্দিকে দুশ্মন শত্রু, তোর আব্বার আসল মুড়ি আমি জীবন যাপন করেছি, কত দেখভাল করেছি, আজ তোর আব্বার পাশে আর তো কেউ নেই, আমি তোর মা চলে যাচ্ছি তুই দেখিস, আব্বারে মায়ের কথা মনে পড়ছে, তিন দিন তুমি কেমন করে কাঁদছো, তোমার পেটে কোনো দানা পানি নেই, তুমি এমন করে কাঁদছো কেন, আমার নবী পাক মাথা তোলে না, শুধুই কাঁদে শুধুই কাঁদে। ফাতেমা বলে, বলে আব্বা আমার জীবনের যত নেকি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আমি বাইরে যাই না, আমি পর্দার সঙ্গে জীবন কাটাই, আপনি না বলেছেন ফাতেমা জান্নাতের রানী, আমি সেই জান্নাতের রানী বলছি, আব্বা আমার জীবনের নেকি সবগুলো উম্মতের জন্য আমি ফাতেমা দিয়ে দিলাম।
আব্বু আর মাথা রাখতে পারবেন তো আর সেজদায় থাকতে পারবেন তো আমার নবী পাক মাথা তুলছেন না আমার নবী পাক কাঁদছে চোখের পানি ফেলছে আমার উম্মতের উপায় কি হবে শুধুই কাঁদছে চোখের পানিগুলো ফেলে দিচ্ছে আহা আল্লাহর নবীর দুটো নাতি ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাই নানার পিঠের উপরে চড়ে বলছে নানা ও নয়নির নানু গো একবার মাথা কানা তোলো তোমার কপালে গালি চুমো দেব তুমি আমাদের জিব তালি চোচো তুমি আমাদের জিব তালি চোচো মদিনার মসজিদ নবীতে ও নানা একবার তো কলিজা পেটে যাচ্ছে রে তিন দিন নানাকে দেখলে মাথা তোলো আমার নবী পাক মাথা তুলবে না আমার নবী পাক কাঁদছে আমার নবী পাক কাঁদছে দুটো নাতি কাঁদছে ও ভাইরা রে আব্বার গলা কানা জড়িয়ে বলেছিল আব্বা মাথা খানা তোলো আর চিন্তা করবে না আমি মা জুড়ি জনম দুঃখিনী আমার হাসান হোসেনকে উম্মতের জন্য আমি মা কুরবানি দিয়ে দিলাম আব্বু মাথা তোলো আমার বিশ্ব নবী রহমতের নবী আল্লাহর দোস্ত এইবার মাথা খানা তুলে বলছে মা তোমার মাথা আমার বুকে দাও মা আমার নানু ভাইর মাথা আমার বুকে দাও আজকের কি কথা বললে মা কি কথা শোনালে আমার নয়নের তার হাসান হোসেনকে কুরবানি দেবে আমার হাসান হোসেনকে আজকের উম্মতের জন্য স্বর্গ করবে আমার নবীর মেয়ে কাঁদছে আব্বার বুকটা পানিতে ভরে যাচ্ছে জিব্রাইল চলে এসে বলছে হুজুর আর কাঁদবেন না ফাতেমার কান্না থামিয়ে দিন হাসান হোসেনের কান্না থামিয়ে দিন আল্লাহর আরশ কাঁদছে কুল মখলুক কাঁদছে আসমান জমিন কাঁদছে তরুলতা পাহাড়গুলো কাঁদছে কোনো চিন্তা নেই এই হাসান হোসেনের কোরবানির বিনিময় সমস্ত উম্মতের আল্লাহ মুক্তি দিয়ে দিয়েছে একটু জোরে বললেন না আর একটু জোরে বললেন না তাই হাতে ধরে পায়ে ধরে বলছে আমি খোকা ভাই ওরে আমার বাগুন্ডির ভাই আমি তোদের আপন এই গ্রামে বহুবার এসেছি সেই নবীর প্রেম একটুখানি করুন নবীর ভালোবাসা একটু রাখুন নবীর প্রেমটা যদি রাখতে পারেন আল্লাহ আমাদের মুক্তি দেবে এটা আমার আল্লাহর ওয়াদা জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ আর একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ তাই আজকে আমি বলবো সেই সাবানের চাঁদ বিশ্ব নবীর আজকের উম্মতের মুক্তির মাস তাই আসুন আপনার যে মাদ্রাসা নবীর নামে করেছেন আমি হাত জোর করে বলে দিতে চাচ্ছি বাবা দশটা ভাই একটা হাজার টাকা করে দেবেন আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব তবে দুবার ভয়তে যেন কেউ উঠবেন না বাবা আমি চেয়েছি বলে আপনার উঠে যাবেন বিচার কিন্তু আল্লাহ করবে বাবা পেশাব পায়খানা লাগলে উঠবেন এছাড়া যেন কেউ উঠবেন না ভাই পায়ে ধরে বলছে উঠবেন না আপনার মন চাইলে খোকা ভাইয়ের কাছে দেবেন মন না চাইলে বসে থাকুন একটা ভাই যেন উঠবেন না আমি পায়ে ধরে আপনাদের বলছি যদি ওঠে বিচার কিন্তু আল্লাহ করবে আমি দশটা ভাইয়ের কাছে দাবি করছি আমার ভাই দেখুন ভাইজান কি নাম কোথায় ভাই বাগুন আয় আল্লাহ প্রথম নম্বরে আমার মুজাফফর শাহজি ভাই হাতখানা তুলেছেন এত ভাইয়ের মধ্যে প্রথম নম্বর হাত আমার মুজাফফর ভাইয়ের হাতখানা আমি দেখলাম আল্লাহ সবে বরাতের চাঁদ আমার নবীর চোখের পানি ফেলার চাঁদ উম্মতের কান্ডারি নবীর চাঁদ সেই চাঁদে যখন হাতখানা তুলে চাল্লা আমার ভাইয়ের সবে বরাত কপালে দান করে দি আমার আব্দুল গফফার ভাই শাহজি আব্বা সেক্রেটারি ছিল আব্বার নামে দেখেন বাপ কা বেটা সেপাই কা ঘোড়া বাপ দুনিয়ায় নেই বাপ নেই বাপ বলে কারে ডাকবো একটা লুঙ্গি কারে পরাবো এই মাদ্রাসার সম্পাদক ছিলেন আব্বা দুনিয়ার জমিনে নেই তাই সবে বরাতের চাঁদে টাকা দু নম্বরে নাম লেখাচ্ছে আল্লাহ কবুল করে নিয়ে ওই বেটার দানটা মকবুল করে নিয়ে ওর আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দি
আমার সেক্রেটারি ভাই আব্দুল গফফার সাহাজি উনি নিজে ওনার নামে 500 দিয়েছেন ওনার নামকরণে 500 আল্লাহ কবুল করিলেন ওনার সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দি তিন নম্বর একটা পাগল দেরি করবেন না দেরি করবেন না শাবানের চাঁদ দেরি করো না বাবা রহমত এই মাসে ঝরে 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 পড়ে বাবা দেরি করো না আমি 10টা পাগল তেলেই 10টা আল্লাহর বান্দাকে চেয়েছি বাবা তিন নম্বরে কোন পাগল হবে একটু হাতটা লম্বা করে বলুন আমি খোকা ভাই দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ বসিরাটের পীরের দোয়া আমার পুরপুরা পীরের দোয়া তোমার বাড়িতে আল্লাহ যেন পৌঁছে দেয় তিন নম্বরে কোন পাগল একটু হাত তোলেন আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ বরকত দিন আমার সেলিম ভাই উনি হাত করে তুলেছে 1000 টাকা দেবে আমার ইসরাহের ছোট ভাই আল্লাহর হাতটা কবুল করো আমি কি দোয়া চাবো আল্লাহ ওর মা বাবার কলজে ঠান্ডা করে দিন আর কিয়ামতের ময়দানে একসঙ্গে জান্নাতের টিকিটটা দিয়ে দিন জোরে তকবীর দেন নারায় তকবীর একটু সবাই মিলেমিশে দেন দেখি নারায় তকবীর চার নম্বর আল্লাহর পাগল কে হবে চার নম্বর আল্লাহর পাগল কে হবে একটু কি নাম কোচি কি নাম ফজর আলী সাহাজি বাচ্চা ছেলে দেখুন তো কেমন ছেলে আল্লাহ রে ফজর আলী সাহাজি মার কোলের বাচ্চা ছোট্ট ছেলে জোরে তকবীর দেন নারায় তকবীর পাঁচ নম্বর আল্লাহ আমিন সাহাজি আমার ভাই উনি পাঁচ নম্বরে হাতখানা তুলেছেন বলেন আল্লাহর মহাব্বাতে এই শাবানের চাঁদে 1000 টাকা দান করবেন আল্লাহ তোমার নবীর ঘর এতিম ঘরে তিন ঘর বাচ্চারা পড়াশুনো করবে আল্লাহ কবুল করিলেন ওর দানে বরকত দিন হাতে বরকত দিন আমার বসিরাট পীরের দোয়া ওর বাড়িতে আল্লাহ পৌঁছে দিন জোরে তকবীর দেন নারায় তকবীর জোরে দেন দেখি নারায় তকবীর ছ নম্বর কি হবে ছ নম্বর আল্লাহর পাগল কি হবে বলুন দেখি বলুন আল্লাহর পাগল দিয়ে ধন দেখে মন কেডলিতে কতক্ষণ বাবা কালকে যদি আল্লাহ ইচ্ছা করে বদরতলার হসপিটালের বারান্দা তোমার শোভাতে পারে টাকা হ্যাঁ টাকা টাকার এক নাম ফাঁকা রহম সাহাজি আমার ভাই আজকে বলে ছ নম্বরে নাম লেখাচ্ছে 1000 টাকা আমার রহম ভাই আল্লাহর দানটা কবুল করো আর হায়াত দারাজ করো বাচ্চাদের সুখে রেখে দিন আল্লাহ বিমারি যেন দেবেন না আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ কিয়ামতের ময়দানে ইমাম হাসান হুজুরের কাতারে অনলাইন আল্লাহ বানিয়ে দিন নারায় তকবীর নারায় তকবীর সাত নম্বর আল্লাহর পাগল কে হবে বলুন আমার ভাই আমার আজিজ সাহাজি ভাই আমার ছোট ভাই আজিজ ভাই উনি সাত নম্বরে হাতখানা তুলেছেন 1000 টাকা দেবেন আল্লাহ রে ওনার দানে বরকত দিন হাতে বরকত দিন পকেটটা ভরিয়ে দিন আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি সাবানের চাঁদে মাহবুব রে ওর সম্মান ইজ্জত বাড়িয়ে দিন জোরে তকবীর দেন নারায় তকবীর সবাই মিলেমিশে দেন নারায় তকবীর বলুন দেখি আট নম্বর কি হবে রুহুল আমিন গাজী
আমার বশিরাত পীরের নামে যুক্ত রুহুল আমিন রুহুল আমিন রুহুল আমিন রুহুল আমিন বশিরাতের বাগানে শুয়ে আছে আল্লামা বশিরাতে শুয়ে আছে আল্লামা আর তোমার বান্দা তোমার পাগল রুহুল আমিন গাজী কি সুন্দর নাম আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ বশিরাতে পীরের নামের সঙ্গে নাম কিয়ামতের ময়দানে 1000 টাকা দানের বদলে নাজাত মুক্তি দিয়ে দেবে জোরে তাকবীর দেন নারায় তাকবীর জোরে দেন দেখি নারায় তাকবীর 9 নম্বরে কি হবেন বলুন আল্লাহর পাগল কি আছেন সবে বরাতের চাঁদ শাবানের চাঁদ 9 নম্বর আল্লাহর পাগল কি হবেন একটু হাত তুলুন দেখি 1000 টাকা দেবে লস হবে না বাবা লস হবে না বাবা তিন দিন না খাওয়া নবী গর্তে পড়ে আছে পাহাড়ের গর্তে সেই নবীর মহব্বতে নবীর বাগানে দেবেন বাবা লস হবে বলুন 9 নম্বর কি হবেন বাবা হ্যাঁ 9 নম্বর কি হবে আল্লাহর পাগল একটু বলুন জি আমার মা বোনেরা বেটিরা তোমরাও রেডি হও আমি ছেলেদের পাঠাচ্ছি আমি ছেলেদের পাঠাচ্ছি তোমাদের কাছে আমি ছেলেদের পাঠাবো কারণ আমার মা বোনেরা আমার ওয়াজ বেশি শুনে হ্যাঁ আমি জানি রাত 12টা 1টার সময় ফোন করেন হুজুর তোমার ওয়াজ শুনছি খালি যা গান না শুনে ওয়াজ শুন জি আমার বুকটা ভরে যায় ওরা বলে হুজুর ওয়াজ শুনে ঘুমাবো আল্লাহু আকবার এখন কিন্তু গান আস্তে ছুটে যাচ্ছে বাবা গান আস্তে ছুটে যাচ্ছে প্রত্যেক ছেলেদের কাছে মোবাইল দেখো ওয়াজ শুন হ্যাঁ কত মনটা ভরে যাচ্ছে বাবা কি নাম কওসার আয় আল্লাহ কওসার সাহাজি নামটা কত সুন্দর কোরআন পাক খুলে দেখুন ওর নামটা কোরআন পাকে এই নামটা পাওয়া যায় ইন্না আতায়নাকাল কওসার ফসল্লি লিরব্বিকা নাহা ইন্না শানাকাল আবদাত এই কওসার নামক ব্যক্তি 1000 টাকা সাবানের চাঁদে দিয়েছে আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ 1000 টাকা দিয়ে ওয়ালা ব্যক্তি কিয়ামতের ময়দানে কওসারের পানি দান করে দি জোরে তাকবীর দেন নারায় তাকবীর সবাই মিলেমিশে দেন নারায় তাকবীর জোরে দেন দেখি নারায় তাকবীর শেষবারের মতো একটা ভাই বলুন আল্লাহ আকবার 10 নম্বরে হবে না শোনা হবে না শোনা কই মোস্তান কই আরে মোস্তান তুই মোস্তান তাই তো আল্লাহু আকবার দেখে হ্যাঁ দেখেন কি অবস্থা হ্যাঁ এই দুটো এই দুটো তিনজন আল্লাহ আল্লাহ ই আমার বলছিলে ছোট ভাই জি বলছে হুজুর আপনি আসেন না কেন এদিকে দাওয়াত দিলি আপনি লেন না কেন কেন লেই না বাবা বসে তো না আলেম বেশ ওগালে কোন আমার লোক ট্রান্সফার করবি কেন হ্যাঁ আল্লাহু আকবার তিনটে ছেলে দেখেন কি করেছে দেখেন আপনার সহযোগিতা করেছে কিন্তু তিনটে ছেলে কি করেছে দেখেন মুস্তাকিম মুস্তাকিম আহ ওর বাপের জন্য বাপ বাপের জন্য বাপ মা দুটুই নাই দেখেন আমার মতে এতি আমার মতে এতি আমি দুটো দুটুই হাত দিয়ে মাটি দিয়েছি বাবা আমি দুটো দুটি হাত দিয়ে মাটি দিয়েছি বাবা আহা আমার কালিমুল্লাহ হুজুর ঘুরপুরার পীর উনি এসে প্রত্যেক বছরের দোয়া করতেন আল্লাহু আকবার আমার সরবুল আমিন ভাই আমার মায়ের জানাজা পড়ে চলে জিজ্ঞেস করে দেখবে জিজ্ঞেস করে দেখবে মানুষের ঢল বাবা মানুষের ঢল সে কথা বলা যাবে না বাবা জি আল্লাহ আমার মতে এতিম আমার মতে এতিম আজকের হাত তুলেছে 1000 টাকা আব্বা নেই মা নেই সবে বরাতের চাঁদ 1000 টাকা দিচ্ছে মুস্তাকিম আল্লাহ দানটা কবুল করো আল্লাহ দানটা বড় করো আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি তো ভাই কে নিয়ে ওর মা বাবার কবরটা নূরের বাগান আল্লাহ বানিয়ে দি জোরে তাকবীর দেন নারায় তাকবীর সবাই জোরে দেন দেখি নারায় তাকবীর সবাই চিল্লে বলেন দেখি নারায় তাকবীর আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন 10 জন আমি পেয়েছি আমি খুশি আমি খুশি আল্লাহর পাগল 20টা 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 আল্লাহর পাগল সবে বরাতের চাঁদ একটু হাত তুলতে হবে এক বস্তা করে মাটি
আপনাদের দিতে হবে এক বস্তা করে মাটি দিতে হবে যেহেতু দেখছেন তো ছাদ হবে বাবা লিংটনের উপরে কাঁথা হবে বাবা দেখছেন হ্যাঁ প্রথম নম্বরে মহিলা নাম লেখাচ্ছে আশুরা বিবি আয় আল্লাহ আমি মক্কা শরীফে যে তুমি তো জানো আমি কি কান্না কেঁদেছিলাম আমি প্রথমে কাবা শরীফ তওয়াফ করে কেঁদেছিলাম তারপরে বৈকালে আমি বললাম কেবল ওই মুয়াল্লাম আমাকে একটু দেখাও 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 আম্মা খাদিজাতুল কুবরার কবরটা ইসলামের জন্য কোরআনের জন্য সব যিনি দান করেছিলেন আমাকে দেখালেন বাবা কবরের কাছে ওনার মজারের পাশে আমি পাশাপাশি বাবা দাঁড়িয়ে জিয়ারত করেছিলাম এখন হাজির হন পাশবাড়ি যেতে পারে না দূর থেকে জিয়ারত করতে হয় আল্লাহ রে একজন মহিলা প্রথম নম্বরে উনি দু বস্তা মাটি দিয়েছেন আল্লাহ দানটা কবুল করিলেন আমি কি দোয়া চাবো সবারের চাঁদে ওই মা খাদিজার সঙ্গে এক জান্নাতের টিকিট দি জোরে তকবীর দেন নারায় তকবীর জোরে দেন দেখি নারায় তকবীর আমার আশুরা বুবুজান বলেন জিন্দাবাদ আমার আশুরা বুবুজান বলেন জিন্দাবাদ ওর মা বাবা জান্নাতি জোরে বলেন মারহাবা নারায় তকবীর নারায় তকবীর আবার ওনার ছেলে 500 টাকা দিচ্ছে হ্যাঁ পড়াশুনো করছে দেখেন মনটা দেখেন পড়াশুনো করছে তার জন্য উনি একটু দোয়া চাচ্ছে যাতে ব্রেনটা ভালো হয় 500 টাকা দেবেন মামুন গাজী আল্লাহ ওকে সুস্থ রেখে দিন মার কোলের মানিক মার কোলে ফিরিয়ে রাখুন মার কোলের মানিক হাসি মুখে রাখুন 500 টাকা দিচ্ছ আল্লাহ ওকে জেহেন শক্তি ভালো করে দিন বসিরাত পীরের দোয়ায় আল্লাহ আমি দিনে ভালো উজ্জ্বল তৈরি করে দিন না দেবে খালি দু নম্বর কি হবে খাদিমুল ভাই ছেলের জন্য 500 টাকা দেবে নিয়ত করেছে আল্লাহ নিয়তটা পুরা করো ছেলের হায়াত কিসমত দারাজ করো রুজিতে বরকত দিন সবাই জোরে চিল্লে বলেন আমিন শফিকুল সাহাজি তার নাতির জন্য 500 টাকা দিচ্ছ আল্লাহ কবুল করিলেন আল্লাহ দানে বরকত দিন হাতে বরকত দিন সবাই জোরে চিল্লে বলেন আমিন বাবু উঠছেন কেন উঠবেন না আমার সোনা উঠুন আমার সোনা আমি একটু খেদমত করছি মাদ্রাসার জন্য বাবা এ তো দুনিয়ার কোন জায়গার জন্য খেদমত করছি না মাদ্রাসার জন্য চাচ্ছি বাবা বাড়ি যে লাভ হবে ঘুম হবে তো এখন একটু বসেন মারুফা বিবি পশ্চিম ডন্ডির হাটে বাড়ি এক বস্তা নাম লেখাচ্ছে আল্লাহ রে ওই মারুফার দানটা কবুল করুক ওরে কোলে কবরে শান্তি দিন সবাই জোরে চিল্লে বলেন নারায় তাকবীর আব্দুল সাহাজি 1000 আল্লাহ দানাটা কবুল করুক হরে দানে বরকত দিন দুনিয়ার জমিনে ভাতের কষ্ট দেবেন না সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন নারায় তাকবীর নারায় তাকবীর মুসলিমা বিবি এক বস্তা মাটি আল্লাহ কবুল করুন মুসলিমার হায়াতটা দারাজ করুন ওরে কোলে কোদরে শান্তি দিন আল্লাহ দুনিয়ার জমিনে হাসি মুখে বাড়াবার তৌফিক দিন সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন নিয়াত আলী সাহাজি রাহুল দিচ্ছে দাদার নামে 500 টাকা আল্লাহ কবুল করুন আল্লাহ আপনি নূরের বিছানা বিছি দিন দুনিয়ার জমিনে শান্তি দিন আল্লাহ ব্যাধি ব্যারাম দূর করে দিন সবাই জোরে চিল্লে বলেন আমিন নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ কবুল করেন
বলুন দেখি বাবু, বলুন 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 বলুন। আমিরুল আমিরুল সাহাজি দাদা দাদির নামে নানির নামে 1500 টাকা নাম লেখাচ্ছে আল্লাহ। দাদা দাদি নানির কবরটা নূরির বাগান আল্লাহ বানিয়ে দিন। সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। নারে করো আল্লাহ কবুল কবুল। সাইফুল্লাহ সাহাজি আমার ভাই, সাইফুল্লাহ সাহাজ আমার ভাই, 10 বস্তা মাটি নাম লেখাচ্ছে আল্লাহ রে। আমার সাইফুল্লাহ ভাই ওর দানটা কবুল করো, আজকের বড় দান উনি করলেন 10 বস্তা মাটি দেবেন আল্লাহ। ওর ব্যবসা উন্নতি দিন, ওর বাড়ির বালাগুলো দূর করে দিন, মান সম্মান ইজ্জত বাড়িয়ে দিন, মাথা উঁচু করে বেড়াবার তৌফিক দিন। সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। নারে করো সাহাবানু স্বামীর নামে 50 টাকা দিয়েছে, আর একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ দানটা কবুল করুন। সে তো মুরগি আমি ওখান তুলতু, সে মসজিদের পাশে আল্লাহ আল্লাহ। এ তো মুরগি না মোরগ, এখন আর দেশি মোরগ পাওয়া যায় শুনে ঠিক? দেখুন ভাবটা দেখে, এই গত রাতের 3 তারিখ আমি সভা করেছি ক্যাডাগা চাঁদপুর, আমি মিথ্যে বলি না আপনারা জানেন বাবা, একটা মহিলা নাকের নাক পাড়ায় খুলে দিয়েছে। 3রা চোর আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর আপনাদের বাগুন্ডি এসে আমি মুরগির ডিম তুলতুম, অনেক জায়গায় বলতুম এই বাগুন্ডির কথা, সে মুরগি মোরগের কথা কি মনে আছে যে আল্লাহ আয় আল্লাহ। একজন জনুনি একটা ডোব থেকে মোরগ ধরে এই নবীর বাগানে নবীর মহব্বতে একটা মোরগ দিয়েছে, আল্লাহ আমি কি দোয়া চাইব আল্লাহ, বর্তমান তো পোল্ট্রি ছাড়া চলে না, কিন্তু একটা দিশি মোরগ আমার হাতে তুলে দিয়েছে আল্লাহ, তার আসলে পয়সায় বরকত দিন, ডোব ভরা মুরগি দিন। সবাই যদি চিল্লে বলে নারায় থাকবি আমার মুকুল ভাই, 3 বস্তা মাটি আল্লাহ সাজি কবুল করুন, ওর দানে বরকত দিন, হায়াতে বরকত দিন। প্যাকেটের উপরে প্যাকেটের ভিতর দেখেন ঝুলিয়ে রাখে কেজন নালে যায়। রোকিয়া রোকিয়া বিবি মারা গেছে, তার নামে 500 টাকা আল্লাহ কবুল করুন, দানে বরকত দিন, হাতে বরকত দিন। মেয়েদের কাছে যেতে হবে তো মেয়েদের কাছে, দুটো ছেলে আমার কাছে দেন, দুটো ছেলে আমার কাছে দেন। মেয়েরা কোন দিকে আর আমার কাছে আসে না, দুটো ছেলে আমার কাছে আসে, হ্যাঁ আমার হাজির মাল দিচ্ছে এদিকে এসো, কই এদিকে এসো বাবু, হ্যাঁ দাও মাটিতে পড়ে না জানো বাবু, এ হাজির মাল দিয়ে দিচ্ছি, আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা, তোমার আসলে যা আছে খুলে দাও দাও দাও। আমি খোকা ভাই বলছি দাও, 10 টাকা 5 টাকা 20 টাকা 500 যা আছে আমার নবীর বাগানে দাও বাবা, আমার নবীর বাগানে দাও, আল্লাহ তোমার আসলটা ভরিয়ে দেবে। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ তোমার আসল কোসর ভরিয়ে দেবে। আমি আমার হাজির মাল পাঠিয়ে দিচ্ছি, আমার হাজির মালই দেবে, আমার হাজির মালই দেবে, আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা। আর আপনাদের পকেটে টাকা নাই সোনা, আপনাদের পকেটে টাকা নেই সোনা, একটু দেন আমার হাতে, দেন আমার হাতে দেন। আমি কি প্রত্যেক বছরে চাব জি? এই এসেছে আল্লাহ পাক আমার কবে আনবে তা ঠিক নেই বাবা, আপারে পকেটে হাত দেন, আমার হাতে তুলে দেন, সাবানের চাঁদ বাবা সাবানের চাঁদ আমার হাতে দেন। আপা পকেট আল্লাহ ফাঁকা দেবে না বাবা, আল্লাহ আপনার পকেট ফাঁকা দেবে না। একজন মহিলা দেখেন 300 টাকা দিয়ে, স্বামীর নামে স্বামী নেই,
আছে স্বামী নে এ তো ভালো বউ যে আল্লাহু আকবার দেখেন স্বামী নেই স্বামীর নামে 300 টাকা আয় আল্লাহ স্বামীর কবরটা ফুলের বাগান বানিয়ে দিন স্বামীর কবরটা নূর দিয়ে গুলজার বানিয়ে দিন আসুন বাবা আসুন দাম আর সোনা দাম এই দেখেন 500 টাকা আয় আল্লাহ একটা সোনার মানিক 500 টাকার নোট আল্লাহ তোমার নবীর ব্যাংকে কি সুন্দর করে জমা দিয়েছে আল্লাহ কবুল করে লাব আর পকেটে টাকায় টাকা আল্লাহ ভরিয়ে দি জোরে তাকবীর দেন নারায় তাকবীর জোরে দেন দেখি নারায় তাকবীর আর একটা ছোট বাচ্চা সেও দিয়েছে 100 টাকা জোরে বলেন মারহাবা জোরে বলতে পারলেন না মারহাবা আবার কাছে কিছু নেই আমার সোনা দাও আমার হাতে দাও আমি চাচ্ছি দাও আজকে আমি যদি যে বলি খোকা ভাই আমি তোমাদের কাছে চা খাবো খোকা ভাই আপা দেবেন না খোকা ভাইকে কত ভালোবাসেন আমি তো জানি এই বাগুন্ডির মানুষগুলো কত মহব্বত করে আমি জানি আমি জানি এরা আমার মায়ের চোখে দেখে আমি জানি জি তবে এখন বাবা একটু বাইরে যেতে হয় বাবা এলাকা আমি সময় দিতে পারি না বাবা কোথায় বীরভূম কোথায় মালদা কোথায় আপনার দিনাজপুর বা ছুটতে হবে কোথায় আন্দামান শুনলে হয়তো বলবেন হুজুর তুই কি অ্যাডভার্টাইজ করছ বাবা আমার অ্যাডভার্টাইজার সময় আছে বাবা বেলা গড়ে গেছে না বেলা গড়ে গেছে না বাবা অ্যাডভার্টাইজ করব কখন আমি